তো এই সময় কইতাছে যে ওই আমার জুতা ছিস্তে গেডা কইতাছে ইয়া আমি আমি কেডা তুই কে কয় নাম আমার বাদশা আল্লাহর সৃষ্টির সেরা জীব আপনার মতো লোকজন যদি বাদশা হয় তাহলে আমার সারা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আমাদের পাপন ভাইয়ের বিয়ে সেই বিখ্যাত রায়পুর ট্যুর আমার রায়পুরের একটা ব্লগ আছে ইউ ক্যান চেক অন দিস আমি উপরে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে দেখতে পারেন বাট ওইখানে কোনো ভয়েস নাই কিছু নাই জাস্ট র্যান্ডম ভিডিও চলছে 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 তো আমার সাথে তখন আমার একটা ট্যুর পার্টনার ছিল বাট এইবার আমি কেউ নাই আমার সাথে আমি একলা আর ঘটনা হচ্ছে রাইড করে কেমন যেন একটা ফিলিংস পাচ্ছি মানে ফিলিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করি সকালে বাবা ফোন দিচ্ছে বাবা ফোন দিয়ে বলতেছে রায়পুর যাবা বাইকে আমি বললাম হ্যাঁ তো ওকে ফাইন যাও মানা করা নেই একদম মানা করা নেই আর মানা না করার পরে সুন্দর করে বললো যে যাচ্ছ আলহামদুলিল্লাহ দেখে শুনে যাও সাইড টাইড করে যাও নর্মালি যাও অত হাই স্পিডিং দরকার নাই হ্যান ত্যান দিয়ে বললো যে এখন কিন্তু তুমি একলা না তোমার সাথে আরও একজন জড়িত সংসার আছে সো ওটা মাথায় রাখো অ্যান্ড কি ইঞ্জেকশন দিচ্ছ রে বাবা সিরিয়াসলি আমার পুরো রাস্তা তাই মনে হচ্ছে আমি ঠিকমতো বাইক হ্যান্ডেলও করতে পারতেছি না ও কথা বলতে বলতে সালাম পাশ দিয়ে চলে গেলো যাক সাইডেই ছিলাম আলহামদুলিল্লাহ তো আমি পুরো রাস্তা জুড়ে এতক্ষণ ধরে সীতাকুণ্ড মানে আমি রওনা দিচ্ছি 11:38 এতক্ষণ আমার মেষ হয়ে থাকার কথা আমি এতই স্লো যাচ্ছি যে কি বলবো আমি মাত্র সীতাকুণ্ড পার হয়েছি আই ডোন্ট নো আজকে কখন যাবো পৌঁছাবো যাক আল্লাহ ভরসা পৌঁছা যাবো সুন্দর মতো যেতে থাকি আস্তে আস্তে যেতে থাকি এত পারাবারির কাজ নাই কোথাও গিয়ে এত পারাবারি করলে হবে না আসলে আর আরেকটা জিনিস পা রাখাচ্ছি সেটা হচ্ছে যে হেভি উইন্ড মানে অনেক বাতাস লাগতেছে মানে হাঙ্কে আমার ফুল ট্যাঙ্কে ফুল করা তো ফুল করার পরেও মানে হাঙ্কের 1 কেজি কত 150 কেজি হওয়ার পরও হাঙ্কেও বাড়ি দিচ্ছে একবার একটা সেই লেভেলের বাতাসের বাড়ি খেয়েছি যাক ব্রেক না ধরার কারণে হয়তো এই যাত্রাটা কাটা গেছে অ্যান্ড আই গেস আমি মিরেশ্বরের বাজার চলে আসছি ইয়েস মিরেশ্বর সদর ডিটি রোড আচ্ছা এইখানে একটু দাঁড়াবো তো ফেনির কাছে চলে আসছি ও যে ফেনির ওভার ব্রিজ বাট আই হ্যাভ টু গো দ্য ডাউনওয়ার্ড মানে আমি নিচ দিয়ে যেতে হবে ফার্স্ট আমার হচ্ছে নোয়াখালী এরপরে হচ্ছে লক্ষ্মীপুর সো আমি ব্রিজের নিচে ঢুকে যাব ব্রিজের নিচ দিয়ে তারপরে সামনে আগাতে থাকবো তো অলরেডি হাফ ওয়ে থ্রু ট্যুরের তিন দিনের সফর শেষ করে যাব আমরা আবার ব্যাক করবো চিটাগাং গেস একটা ভালো ফান হবে আচ্ছা এইখানে তো জ্যাম থাকবেই ভাই এইখানে জ্যাম থাকবেই দিনের বেলা এটা খুবই স্বাভাবিক তো N1 নোয়াখালী N14 ও ও ও ও কী করো কী করো কী করো কী করো ফ্যানি ওভারব্রিজের নিচে তো একটু ওইদিকে সাইনবোর্ড দেখতে দেখতে ওই বসে চলে গেছিলাম না ব্যাপার না কন্ট্রোল স্পিড এইখানে তেমন একটা প্যারা নেই সো আমার 4 লেন শেষ এখন আমার প্যারাল লেন শুরু ও এইটাও তো না মনে হয় আচ্ছা এটা তো যাওয়া যাবে হ্যাঁ এটা তো যাওয়া যাবে এটাই তো আর কোথায় হ্যাঁ সেম অত ঘুরবো কেন এখান থেকে সিঙ্গেল লেন শুরু হচ্ছে আর অনেক বাস ট্রাক সিএনজি থাকবে তো বেসিক্যালি এখানে একটু দেখে শোনায় আরও বেশি দেখে শোনা গাড়ি চালাতে হবে যত আগানো যায় যাই আমি গ্রামের রাস্তা ঢুকে পড়ছি জানি না কোন থেকে যাচ্ছে হবে রাস্তাটা ভালো তবে মেইন রোডের থেকে এটা ভালো লাগতেছে কারণ হচ্ছে এইখানে ভাঙাচোরা নেই প্লেন সুন্দর রাস্তা একটাই ট্রাভেল ট্রাক আসে এবং খুব বাজেভাবে আসে যাক আলহামদুলিল্লাহ যাচ্ছি আস্তে আস্তে যেতে থাকি যেদিকে যাই সিঞ্জি টিঞ্জি সবই আসে সুন্দর নো রাশ নো রাশ নো রাশ মানে কোনো রাশ নেই আরামসে যেতে থাকবো যেখানে যাওয়া যায় সেখানেই চলে যাবো গুগল ম্যাপ দেখতেছো যে ট্রাকগুলো খুবই ভয় লাগে ভাই
ধুমধাম রাস্তার এই পাশে ফালাই দিবে, একদম একদম ফালাই দিবে ভাই। এখানে ফালাই দিলে আমি যাবো না ভাই পুকুরে। অলরাইট, এখন চলে আসছি, এখন মোটামুটি চিনছি। ও গড, পুরো মনে করেন যে অনেক দূর পর্যন্ত খালি গ্রামের রাস্তায় চালাইছে আজকে। মেইন রোড রায়পুর লক্ষ্মীপুর। ওকে, এখন চিনতে পারছি এই বাজারে আমাদের এক বড় বেশ ই আছে। হ্যাঁ, সেই বাজার, সেই বাজার পাইছি পাইছি, রায়পুর থানা পাই গেছি ইনশাল্লাহ। এখন ঢুকে যাব, গতবার আসছিলাম ওই দিক দিয়ে, এবার এদিক দিয়ে একই কথা, বেড়া নাই চিল। আমার গুগল ম্যাপ আমাকে নিয়ে আসছে রায়পুর লক্ষ্মীপুর থানা। তো পাপন বাবার, পাপন বাবার বাসা একটু ওইদিকে। ভাই কোথায়? আপনি একটু সামনে আগে আসুন তো। আই গেস এইটা না, এত ই না, একটু ন্যারো ছিল, আই গেস ওইটা হবে গলি। আচ্ছা দেখি ভাই বাইরে হচ্ছে, বাইরে হলে আমরা বুঝতে পারবো। আই গেস ওই যে বাইকটা বেরোচ্ছে ওই চিপা দিয়েই আমাদের ঢুকতে হবে। ওই বর এসে গেছে, গলি ভুলে গেছিলাম ভাই। কামুর লোক ওই কি গায়ে অবলাই গোসল ঢুকছে রিয়েন না গই কি অবস্থা, কতদিন পরে দেখা। দাঁড়ান দাঁড়ান আসতে। হ্যাঁ রিয়ান, আমি মোটাই সমস্যা নেই। তো জামাই কি অবস্থা? আল্লাহ লজ্জায় আমি শেষ। অফিস করতে আছে রিয়ান ছবি তুলে জামাই ফাফা ঘুরে। রায়পুরের লাস্ট বিয়ে খেয়ে নেই, তারপরে যা হওয়ার হবে। আমার বাইনের বিয়ে আছে। ও আচ্ছা, ওর কোনো বিয়েটা আছে। আচ্ছা ওইটা তো অবশ্যই একটু একটু টাফ হয়ে যাইতে পারে, তখন অনেকেরই অনেক আরো রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। কিন্তু যেটা হইলো বড়র জন্য শেরানি দেখা হচ্ছে। খুব শখ আছিল বিয়াতে একটা শেরানি করা, দেন একটু সুপারি ক্রিয়া। তুমি তো প্রোগ্রামই করো, পয়েন্ট প্রোগ্রাম করলে দিত তাহলে আবার করে একটা বিয়ে নে। কমান্ড এই লাইট এদিকে দাও, শুয়ে দিই না। হ্যাঁ এটা দেখা যায়, ট্রায়াল দিয়ে দেখেন। হ্যাঁ পয়েন্ট পরে ওদিকে ঘুরো ঘুরো একবার। আচ্ছা পড়তেছে তো, পরোটা দেখি ট্রায়াল। তুমি ঢুকে দাও কামরু। এ ছেলে এত কিছু জানে কিভাবে? বুঝলাম না, সকালে আমরা দেখছিলাম। বড় একটু সাজায় দেন তো দেখি অবস্থা। পাগড়ি এটাই আছে আর নাই? এটার সাথে এটাই, এটা ভাড়া না, এটা বিক্রি। মানে এটার সাথে মানে এটাই, মানে সেট এটাই। চেঞ্জ করে নেওয়া যাবে না? না দিদি, মতন
ঠিক আছে দুটো ট্রায়াল মোটামুটি এমনে এমনে রেখে এমনি দিয়ে লেছে এই যে অনুষ্ঠান পরবর্তী আড্ডা চলতেছে সবাই দেখো কি বরের কি অবস্থা বরের ফিলিংস টেনশন আছে দুইটাই একলা দুকলা মিলে মিশে বিয়ে সাথে আসলে করার পর বুঝতে পারবো হলুদ করার পরে যেটুকু বুঝতে পেরেছি যে তুই বিয়ে করিস না ভাইয়া ভালো আমি এখনো ভালো মানে বিয়েটা হচ্ছে এমন একটা ব্যাপার সেটা হচ্ছে আপনি করলেও পস্তাইবেন না করলেও পস্তাইবেন এরকম একটা ব্যাপার আপনি কিন্তু পড়ার আগে পর্যন্ত পড়তে ইচ্ছা বিশাল মোটিভেশন দিল আমাদের আরেকজন বউয়ের সাথে এখন পর্যন্ত কথা বলে যাচ্ছে এই যে সিঙ্গেল ছেলেটা সিঙ্গেল বউয়ের আশায় বসে আছে দুই দুইবার রায়পুর আসার পর তার পাত্রী ঠিক হচ্ছে না এইবার তিন দিনে ছুটি নিয়ে আসছি পাত্রী নিয়ে যাবো আমি ঠিক আছে ওকে পাত্রী লই যাবো ঠিক করতে না